জিআরবিটি নিয়ে বুধবার ফের একবার উত্তাল হল ত্রিপুরা বিধানসভা। শীতকালীন অধিবেশনে চতুর্থ দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে বাক বিতণ্ডায় জড়ালেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। রাজধানী রবীন্দ্র ভবনে উপস্থিত থেকে জিআরবিটি উত্তীর্ণ প্রায় 1,000 যোগ্য চাকরি প্রার্থীদের হাতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর মাধ্যমে চাকরি প্রার্থীদের অবমাননা করা হয়েছে বলে বুধবার সরাসরি অভিযোগ আনেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। বলেন, গত 40 বছরে ত্রিপুরা রাজ্য সরকারে যারা চাকুরি পেয়েছেন গ্রুপ ডি থেকে অফিসার লেভেল পর্যন্ত বাই পোস্টে সবাইকে অফার লেটার দেওয়া হয়েছে। এভাবে মঞ্চে ডেকে পুরস্কার বিতরণের মতো করে সিলেক্টেড কিছু ক্যান্ডিডেটদের নিয়োগপত্র দিয়ে তাদের অবমাননা করেছেন মুখ্যমন্ত্রী। নিজের মেধা এবং পরিশ্রমের উপর ভিত্তি করে চাকুরি পেয়েছেন জিআরবিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা। শুধুমাত্র নিজের প্রসার এবং প্রচারের জন্য এইভাবে অনুষ্ঠানের আয়োজন করে তাদের হাতে অফার লেটার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সুযোগ তাহলে অন্যান্য বিধায়কদেরও দেওয়া উচিত। এর উত্তরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন বলেন, বিরোধী বিধায়করা চাইলে পরবর্তী সময়ে তাদেরও ডাকা হবে মঞ্চে। এরপরই মুখ্যমন্ত্রীর সমর্থনে সরব হন ত্রিপুরা সরকারি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। স্পষ্ট ভাষায় বলেন, সংবিধানে কোনো বাধা নিষেধ নেই। মঞ্চে উপস্থিত থেকে অফার লেটার প্রদান করে অনৈতিক বা অসাংবিধানিক কোনো কাজ করেননি মুখ্যমন্ত্রী। চাকরি মেলার আয়োজন করে বহু যুবক যুবতীকে একসাথে অফার লেটার দিয়েছে আসাম, মধ্যপ্রদেশ ও রাজস্থান সরকার। অন্যান্য রাজ্যের সরকারের কাজ দেখে অনুপ্রাণিত হচ্ছেন ত্রিপুরা ক্যাবিনেটের মন্ত্রীরাও। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রতিদিনই নতুন দায়িত্ব নিতে শিখছেন ভারতীয় জনতা পার্টির মন্ত্রী এবং বিধায়করা। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সিলেক্টেড কিছু জেআরবিটি ক্যান্ডিডেটদের দেখে 1,000-এরও বেশি সিলেক্টেড ক্যান্ডিডেটদের দেখে অলমোস্ট লাইক পুরস্কার বিতরণের মতো করে অফারগুলো বিলি করতে খবরের কাগজে দিয়েছেন, খবরে আমি দেখেছি। তখন আমার মনে হলো যে সিলেক্টেড ক্যান্ডিডেটরা এরা নিজের পরিশ্রম নিজের মেধার উপর ভিত্তি করে তারা চাকরিটা পেয়েছে, আর এইভাবে যে ডেকে এদের পুরস্কারের মতো করে যদি দেওয়া হয়, আই পার্সোনালি ফিল যেটা ওই সিলেক্টেড ক্যান্ডিডেটদের আমরা অবমাননা করছি, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে অফারটা বিলি বন্টন করতে পারে প্রচারের জন্য, তাহলে আমরা 60 জন বিধায়করা যারা নির্বাচিত আমাদের এলাকায়, আমি আমরা ট্রেজারি বেঞ্চে যারা বসে আছেন বিধায়করা মন্ত্রীরা নিজ নিজ এলাকা সিলেক্টেড ক্যান্ডিডেটদের আগামী দিন আমরাও যেন অফার বিলি বন্টন করতে পারি, এই ব্যবস্থা তো
আমরা তো শিখি প্রতিদিনই বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন নেতৃত্ব থেকে। এর পাশাপাশি বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন জানিয়েছেন, 2022 সালের পয়লা জানুয়ারি থেকে 2023 সালের 31 আগস্ট পর্যন্ত বিদ্যালয় মধ্যশিক্ষা পর্ষদের আওতায় স্নাতক পদে 158 জন এবং স্নাতকোত্তর পদে 312 জন বেকার যুবক যুবতী চাকুরি পেয়েছেন রাজ্য সরকারের শিক্ষক শিক্ষিকা পদে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।